আসসালামু আলাইকুম। এসএবি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও এসএবির অর্থায়নে দক্ষতা উন্নয়নমূলক ফ্রি প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু তথ্য জানিয়ে দিব। আজকে যে ট্রেনিং প্রশিক্ষণটার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে যারা আমাদের দেশের যেই লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট সরি ফুটওয়্যার প্রস্তুতকারক ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেখানে যদি আপনার ক্যারিয়ার আপনি বিল্ড করতে চান তাহলে এই প্রশিক্ষণটি আপনার জন্য। আর এই এই প্রশিক্ষণ সেন্টারটি হচ্ছে বাংলাদেশের একটি ওয়ান অফ দ্য পপুলার প্রাইভেট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সো অনেকে কিন্তু একটু ড্রিম থাকে, যারা স্টুডেন্ট রয়েছে যারা ইন্টার শেষ করে তারা প্রাইভেট ইউনিভার্সিটি মানেই হচ্ছে তাদের ফার্স্ট চুজ বা সেকেন্ড চুজ কিন্তু থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সো যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছেন তাদের হয়তো ইচ্ছে ছিল যে যদি আপনি এর আগে হয়তো তখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে যদি একটা ডিগ্রি নিতে পারতেন অথবা ইন ফিউচার বা বর্তমানেও যদি নিতে পারেন। সো সেটা কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি করে দিল বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি প্রজেক্ট। সো চলুন আমরা ট্রেনিংয়ের বিস্তারিত জেনে আসি। আমরা আপনার আগে বলেছিলাম যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই প্রশিক্ষণ কার্যক্রমটা বাস্তবায়ন করছে এসএআইপি প্রজেক্টের আওতায় এবং এই প্রশিক্ষণের বিষয়টি ঠিক করা হয়েছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্টের উপর। এর আগে আপনাদের একটি কথা বলে রাখি, বাংলাদেশের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য যদি আপনি পেতে চান তাহলে এসএবি ট্রেনিং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি বেল বাটনটিও অন করে রাখতে পারেন। তাহলে আপনি হয়তো সবার আগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের একটি তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি আপনার প্রয়োজন না হলেও হয়তো আপনার পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেলের তথ্য শেয়ারের মাধ্যমে আপনি উপকার করতে পারবেন। তো এখন চলুন আমরা দেখে আসি কোর্সের ফিচার সম্পর্কে। আমরা আগেই বলেছিলাম যে আমাদের কোর্সের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ডিপ্লোমা ইন লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই কোর্স ফিচার যদি আমরা দেখে আসি, একেবারেই নো কোর্স ফিজ ইন রিকোয়ার্ড, কোনো প্রকার ফি আপনাকে প্রদান করতে হবে না যদি আপনি এই কোর্সটি নিতে চান। এবং যে পার ডিমান্ডস উইল বি প্রোভাইডেড, এই প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় সকল ধরনের ম্যাটেরিয়াল অর গুডস কিন্তু তারাই প্রোভাইড করবে। ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম ইজ 9 মান্থ, 9 মাসের এই ট্রেনিং কোর্স। এবং এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এই ট্রেনিং কোর্সের যে ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যাকালীন, পাশাপাশি শুক্রবার, শনিবার এবং বৃহস্পতিবার। তার মানে হচ্ছে উইকেন্ড ডেগুলোতে আপনি সন্ধ্যাকালীন সময়ে কোর্সটি করতে পারবেন, ঠিক আছে। সো এর মধ্যে আরও একটু মজার বিষয় হচ্ছে ইন্টার্নশিপ অ্যালাউন্স উইল বি প্রোভাইডেড ইচ ট্রেনি ফর 3 মান্থস, 3 মাসের জন্য আপনাকে একটা ইন্টার্নশিপ অ্যালাউন্স এই কোর্স থেকে প্রদান করা হবে। সো এটা কিন্তু আপনাকে ফিনান্সিয়ালি ভালো একটা সাপোর্ট দিবে। এসএবি ট্রেনিং যত ধরনের বাংলাদেশে ট্রেনিং হয়ে থাকে প্রত্যেকটা ট্রেনিং শেষে একটা অ্যালাউন্স, একটা ট্রেনিং অ্যালাউন্স বা প্রদান করা হয়ে থাকে, সেমভাবেও এখানেও প্রদান করা হচ্ছে। তবে সেটা ইন্টার্নশিপ অ্যালাউন্স হিসেবে 3 মান্থটা আপনাকে পে করতে হচ্ছে। সো মনে হচ্ছে যে এটা একটা ভালো অ্যামাউন্টও কিন্তু হতে পারে। এখন কারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে আমাদের দেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেটাও হতে পারে, অথবা অন্যান্য ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি কলেজ থেকেও আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি এখানে বিষয়ে একটা জিনিস ফিক্সড করে দেওয়া হয়েছে, আপনি যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার অথবা ব্যাচেলার ডিগ্রি, এই 3টা ডিগ্রিতে আপনাকে মিনিমাম 5 পয়েন্টস করে কিন্তু থাকতে হবে। ফার্স্ট স্টেপস, সেকেন্ড অ্যান্ড থার্ড, সেই যে এখানে পয়েন্টস ক্যালকুলেশনগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টস ক্যালকুলেশন যেভাবে তারা করা হয়েছে আপনাকে সেভাবেই ফিল আপ করে, যদি আপনার ফিল আপ হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। সো আপনি একটু এখান থেকে মিলিয়ে নেন এই পয়েন্টসগুলো ম্যাচ করছে কিনা, ওকে। সো পাশাপাশি হচ্ছে এজ লিমিট এখানে দেখে দেওয়া হয়েছে, আপনার বয়স, আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম বয়স হতে হবে, ফ্রেশ গ্র্যাজুয়েট যদি আপনি হয়ে থাকেন তাহলে মিনিমাম বয়স আপনার হতে হবে, সরি ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর।
অথবা আপনি যদি লেদার ইন্ডাস্ট্রিতে এক্সিকিউটিভ পদে কর্মরত থাকেন তাহলে আবার বয়স ভিন্নতা করা হয়, সেখানে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এই এসএইপির আওতায় আপনি যদি 2 উইকস অথবা এর বেশি কোনো প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এই প্রশিক্ষণটার জন্য আপনি আবেদন করতে পারবেন না। তবে এখানে মজার একটা বিষয় এসআইপি এবার থেকে করেছে, আপনি যদি এক বছর ধরেন আপনি রিসেন্টলি একটা ট্রেনিং সম্পন্ন করেছেন এসআইপির আওতায়, পাশাপাশি যদি হয় সেটা আপনি এক বছর ওভার হয়েছে এবং তারপর থেকে আপনি এসএইপির যে কোনো ধরনের আর একটি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। সো এটা একটা ভালো অপরচুনিটিস, ট্রান্স ওয়ান ট্রান্স থ্রিতে কিন্তু এই সুযোগটা ছিল না, কারণ ফেস ওয়ানে ট্রান্স থ্রিতে এসে এসএইপি সে আপডেটটা নিয়ে আসছে। এখন চলুন আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আমরা একটু জেনে আসি, আবেদন আপনি কীভাবে করবেন সেই বিষয়গুলো একটু জেনে আসি, আপনি কীভাবে আবেদন করতে পারবেন। আপনি ডেসক্রিপশন লিঙ্কে আমি আবেদন ফর্মের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করে দেবেন। এবং আপনি প্লিজ কাল কি বলছে আপনি দেখেন অ্যাডমিশন থট ইমেইল অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস। হ্যাঁ, সো ওরা আবার বলছে কিন্তু আপনি চাইলে প্লিজ কালেক্ট অ্যান্ড ড্রপ দ্য অ্যাডমিশন ফর্ম থট ইমেইল অ্যাট দ্য ফলোয়িং ইমেইল অ্যাড্রেস। দ্যাট মিনস হচ্ছে এখানে ইমেল করলে হয়তো তারা আপনাকে ফর্মটা পাঠিয়ে দিবে। সো ওখান থেকে সংগ্রহ করে আবার এই ইমেলে আপনি ফর্মটাকে ফিল আপ করে এবং প্রয়োজনীয় কাগজ এডুকেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সহ আপনাকে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে গিয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাজ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড এসএইপি অফিস রুম থেকে আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেও আপনি ফর্ম জমা দিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। আমি আবারও বলছি যদি আপনি এবং পাশাপাশি আমি আবারও আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি, আপনি যদি সারা বাংলাদেশে দক্ষতা উন্নয়নমূলক কোনো প্রশিক্ষণের তথ্য যেতে চান তাহলে আপনি চাইলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে হয়তো প্রতিটা আপডেট এবং খুব টপ লেভেলের প্রশিক্ষণের বিষয়গুলো আপনি এখান থেকে জেনে যেতে পারবেন এই ইউটিউব চ্যানেল থেকেই। সো ভালো থাকবেন, এসএইপি ট্রেনিং চ্যানেলের পক্ষে থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করুন, আপনাদেরকে দ্রুত আনসার দেওয়া হবে।